নতুন দাবি উঠেছে, বাইক নিষিদ্ধ করতে হবে ঈদে। এরপরে নাকি অনেক অনেক নিরাপদ হয়ে যাবে আমাদের সড়কগুলো পুরো ঈদের সময়টা জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের এই পর্ব বাইক নিষিদ্ধের গল্প নিয়ে ঈদে। তো যারা আপনারা বাইক নিয়ে দেশের বাড়িতে আসবেন বলে ভেবেছিলেন, তারা এখন কি করবেন বা কি করা যেতে পারে, আর এই পরিস্থিতিটা আসলে কি হতে যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আসলে আমরা এখন আলাপ করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, যাদের একটা বাইক রয়েছে এবং তারা পড়াশোনা বা কর্ম বা চাকরি যে কোনো সূত্রে হয়তো বা ঢাকায় থাকেন, এবং তারা তো অবশ্যই ঈদ করতে দেশের বাড়িতে যাবেন, তাই না? তো ঈদে কি কেউ বাড়িতে গিয়ে বাইক ছাড়া চলাচল করবে, বা কাছে একটা বাইক আছে কিন্তু সে সাধারণ পাবলিক ট্রান্সপোর্ট রিক্সায় চলাফেরা করতেছে তার কাছের মানুষ বন্ধু বান্ধবদের সাথে, এটা কি আসলে হয়? তো স্বাভাবিক, প্রত্যেকটা বাইকারের একটা খুব স্বাভাবিক একটা টেন্ডেন্সি যে তারা তার বাইকটাকে নিয়েই তার দেশের বাড়িতে চলে যাবে। এটা হচ্ছে একটা খুব সাধারণ একটা অনুভূতির কথা বললাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম এবং ঢাকায় ছিলাম, তখন আমার মনে আছে বাসের টিকিট কাটতে গেলে যে কী অবস্থাটা হয়ে যেত। বাসের টিকিটের ভাড়া আমার উত্তরবঙ্গের প্রত্যেকটা কোম্পানির বাসের ভাড়া হয়ে যেত ঠিক ডাবল। তখন আমাদের রংপুরের ভাড়া নর্মালি ছিল 500 টাকা ঢাকা থেকে রংপুরের, কিন্তু ঈদ আসলেই সেটা 1,000-1,200, আর এসি বাস হলে 1,000 টাকার ভাড়াটা 2,000 টাকা। আর অন্যদিকে ট্রেনের টিকিটের কথা তো আপনারা জানেনই, টিকিট কাটতে তো হ্যাসেল আছে সেটা একটা বিষয়, আর আপনি ট্রেনে আদৌ ঢুকতে পারবেন কি না, কিংবা ট্রেনের শিডিউলটা কী হবে, আর ট্রেনের ছাদ ভর্তি ইঞ্জিনের উপরে পারলে চাকার নিচে দিয়েও যে মানুষ যায়, এই সিনগুলো দেখে দেখে এদেশের মানুষ অভ্যস্ত। তো দেশের যখন রাস্তাঘাটের এই জঘন্য অবস্থা থাকে ঈদের সময়, তখন যে কেউ তার নিজের ব্যক্তিগত বাহনটিকে নিয়ে স্বাধীনভাবে নিজের এলাকায় পৌঁছাতে চাবে, এটা খুব সাধারণ একটা টেন্ডেন্সি, খুব স্বাভাবিক একটা অনুভূতি। আর এটা কোনো অবৈধ বাহন না, এটা এমন একটা বাহন যেটা দেশে ঢোকার সময় ট্যাক্স দিয়ে ঢোকে, আবার বিআরটিএতে যে প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো লাইসেন্স পায় এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি গাড়ির মতোই সকল পদ্ধতি মেনটেন করে বাইক লাইসেন্স পায়, এবং এই লাইসেন্সটা তার ওইখানে পাওয়াতেই শেষ না, সে কিন্তু বছরে বছরে তার ট্যাক্সটা কিন্তু শোধ করতে হয়। স্বাভাবিকভাবে একটা ড্রাইভিং লাইসেন্সের একটা পদ্ধতি আছে যেটা একটা প্রসিডিউরের মাধ্যমে দেওয়া হয়। তাহলে এত নিয়ন্ত্রিতভাবে যে জিনিসটাকে দেশে বৈধ করা হয়েছে, তাহলে সেই বাহনটা যারা নিয়েছে তারা কিন্তু সব জায়গায় চালাবে, সকল রাস্তায় চালাবে, এইরকম একটা চিন্তাভাবনা থেকে তারা কিন্তু এটাকে নিয়েছে। এখন তাদের এই চলাচলটাকে সীমাবদ্ধ করাটা কি আদৌ কোনো নৈতিকতার মধ্যে পড়ে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। নৈতিকতার বিষয় বাদ দেন, লিগাল পার্সপেক্টিভ থেকেও যদি আমি চিন্তা করি, আইনগত দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু আপনি একবার পারমিট দিয়েছেন সেটাকে আবার তুলে নিচ্ছেন, এটা কি আদর হয়? এটা তো হয় না। এটা আইনের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের একটা কথা আছে, সেটাকে বলা হয়েছে রেস জুডিকাটা। যে জিনিসটা একবার ফয়সালা হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু আপনি নতুন করে আবার একটা বাধা ধরা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারেন না। যেটা আপনি অলরেডি অ্যালো করেছেন সেটা আপনি আবার বন্ধ করতে পারেন না, সেটা আপনি ডিসকন্টিনিউ করতে পারেন না। যাই হোক, এই সমস্ত বিষয়ের মধ্যেও সবচেয়ে বড় কথা এটা আসলে যৌক্তিকতা কতটুকু, এবং দেশের এই যে রাস্তায় যে সমস্ত দুর্ঘটনা ঘটছে এর পিছনে আসলে বাইকের দায় কতটুকু, সেই বিষয়টা নিয়েও তো ভাবার বিষয় রয়েছে, তাই না? এই বাসের অ্যাক্সিডেন্ট যে খুব আনকমন বিষয় তা না, আপনি প্রতিনিয়তই দেখবেন যে এই বাসগুলো হাইওয়েতে কীরকম রেকলেসলি চালায় এবং বাজেভাবে অ্যাক্সিডেন্ট করতেছে প্রতিনিয়ত। আর বাইক হচ্ছে এমন একটা বাহন যে বাহনটার সাথে সামান্য টোকা লাগলেও বাইকারে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ ঠিক, অনেক বাইকাররাই আনসেফভাবে চালায় এবং রুলস এবং রেগুলেশনস মেনটেন করে না, তো তাদেরকে আপনারা অবশ্যই ধরবেন, এবং সেটা ধরার জন্য সকল ধরনের আইন রয়েছে, তার জন্য আমাদের ট্রাফিক পুলিশ রয়েছে, সব কিছু আছে, তো সেগুলোর ইমপ্লিমেন্টেশন দরকার। তো আসলে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো এটা তো কোনো পদ্ধতি না, এটা হতেই পারে না। আসলে দেশের সব বড় বড় বাইকাররা এই বিষয় নিয়ে কথা বলতেছে, আমি ভাই খুব সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষের অনুভূতি থেকেই বলতে পারি যে কেউ তার প্রিয় বাইকটাকে ঢাকায় রেখে তারপর আসতে চাইবে না। তার উপর একটা বাইক এতদিন ধরে সে কোথায় রাখবে, কার গ্যারেজে রাখবে, এবং থাকবে না অনুপস্থিতিতে সেখানে, তার সেফটি কতটুকু হবে, এটাও তো একটা প্রশ্ন। যাই হোক, এখন যদি একেবারে নিষিদ্ধই করে দেয় আর যদি আসতে না দেয়, তখন তো কিছু করার নেই, আইন অমান্য করতে তো আর আমরা কেউ বলবো না, না আমরা আইন অমান্য করতে চাই। তো এই পরিস্থিতিতে আসলে আপনাদের বা আমাদের কী করার থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি। তো ধরুন আপনার বাইক নিষিদ্ধ করেই দিল, এবং এই ব্যাপারটা, এই দাবিটা যদি
যে পক্ষগুলো তুলেছে তারা তো বুঝতেই পারছেন যে তারা আসলে কোন পক্ষ থেকে আসলে সুবিধাভোগী হয়ে তারা এই কাজটা করেছে। তো এইসব বিষয় নিয়ে কিছুই বলার নেই। তাহলে এটা যদি হয়েও যায় কোনো কারণে, বা এটা যদি 100% হয়ে যায়, তখন আপনারা কী করতে পারেন? প্রথম কথা হলো, যদি বাইকটা নিষিদ্ধ হয়ে যাবে কি যাবে না এই রিস্কটা নিতে না চান, তাহলে এখনও সময় রয়েছে আপনার। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার অফিস যদি কোনোভাবে ছুটি নেওয়া পসিবল হয়, তাহলে আপনি ওই যে 9 দিনের কথা বলছে, তো আপনারা একটু আর্লি সময়, 9 দিনের আগেই, 18-19 রমজানের মধ্যেই আপনারা যদি দেশের বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন তাহলে ভালো হয়। তো আমি জানি এটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না, কারণ বেশিরভাগ মানুষই ঢাকায় আছেন জবের পারপাসে বা যে কোনো পারপাসে, আপনারা ঈদের ঠিক 2-3 দিন আগে হয়তো বা ছুটি পাবেন। তো এই মুহূর্তে যদি আপনি ঠিক ঈদের 2-3 দিন আগে দেশের বাড়ি আসতে চান, তাহলে তখনও যদি এই নিষিদ্ধ হয়ে থাকে বাইক, তখন আপনি কী করবেন? তো গত রমজানে, দুঃখিত, গতবার কুরবানি ঈদেও কিন্তু একইভাবে বাইক নিষিদ্ধ করা হয়েছিল, এবং আমরা দেখেছি যে একদম ঈদের আগের দিন বা তারও একদিন আগে মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের দেশের সরকার বাইককে কিন্তু আবার হাইওয়েতে চলতে দিয়েছে। তো এইখান থেকেও আমরা বুঝতে পারি বা অনুমান করতে পারি, যদি সেভাবে নিষিদ্ধ করে কোনো বাধাধরা কঠোরতাও দেখায়, সেটা হয়তো বা ঈদের 4-5 দিন আগের সময়টাতে করবে। ঈদের ঠিক আগের দিন বা তার আগের দিন, আমার ধারণা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হলো আপনার হাইওয়েগুলো খুলে দেওয়া হবে বাইকের জন্য। আর এই সময় স্বাভাবিকভাবে হাইওয়েতে অনেক বেশি প্রেশার থাকবে, তাই এত ট্রাফিক কন্ট্রোল করাও পসিবল হওয়ার কথা না আমাদের দেশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। তাই আপনাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনারা এখনই দেশের বাড়িতে চলে যেতে পারেন, স্পেশালি যারা আপনার স্টুডেন্ট আছেন। আর যাদের ব্যস্ততা থাকবে বা অনেক কাজকর্ম থাকবে তারা কিন্তু আসতে পারবেন না, তারা একেবারে ঈদের আগের দিন আসার মতো একটা মেন্টালিটি রাখতে পারেন, কারণ ওই মুহূর্তে আপনার সম্ভবত মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও বাইক নিষিদ্ধ থাকলেও সেটা আপনার অ্যালো করা হতে পারে, তাই আপনারা ওই মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারেন। আসলে এছাড়া বলার তেমন কিছুই নাই। দেশের প্রত্যেকটা পরিবহন গ্রুপে, ধরেন যে বাস হোক ট্রাক হোক, তাদের কিন্তু একটা সংগঠন রয়েছে, কিন্তু বাইকারদের কোনো সংগঠন নেই। স্বাভাবিক যে ব্যক্তিরা, যারা বিচ্ছিন্ন থাকবে, তারা কিন্তু অন্যদের আক্রোশের শিকার হবে, এটা খুবই স্বাভাবিক। প্রাতিষ্ঠানিক রূপে বাইকারদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আর বাইকারদের নিজেদেরই উচিত, যে সমস্ত বাইকাররা রাস্তায় রাফ ড্রাইভিং করে, আজেবাজে বাইক চালায় এবং যারা হেলমেট ছাড়া চালায়, তো এই ধরনের কাজগুলো যে বাইকাররা করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করি। বাইকারদের যে সোসাইটি রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বয়কট করি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত তিরস্কার করতে থাকি। এভাবে হয়তো বা আমাদের এই বাইকারদের যে কমিউনিটিটা আছে এটা আরেকটু সুন্দর হবে। একটা সুন্দর দিন দেখার আশায় আমরা স্বপ্ন দেখি, বাইকাররা পজিটিভ থাকার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সাবধানে দেশের বাড়িতে আসবেন। আল্লাহ হাফেজ এবং সালাম।